আজ আমরা শিখব রেওয়া মিল। তো রেওয়া মিলে কোথায় কি যাবে সেগুলো আগে আমাদের জানতে হবে। রেওয়া মিলের দুটি পাশ আমরা সবাই জানি, একটি পাশ হলো ডেবিট আর একটি পাশ হলো ক্রেডিট। তো ডেবিট পাশে তিনটি জিনিস যায়, সম্পদ, খরচ ও উত্তোলন। আর ক্রেডিট পাশে যায় আর তিনটি জিনিস, আয়, দায়, মূলধন। সম্পদ, খরচ, আয়, দায় এগুলো আমরা আগেই জেনেছি। রেওয়া মিলে কিছু জিনিস অন্তর্ভুক্ত হয় না, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে কি কি অন্তর্ভুক্ত হয় না। প্রথম জিনিসটা হলো মজুত পণ্য বছর শেষের 31 তারিখ বা ডিসেম্বর 31 তারিখের মজুত পণ্য, যেটাকে বলা হয় সমাপনী মজুত পণ্য। তারপর হলো হাতে নগদ। হাতে নগদ হলো জানুয়ারির 1 তারিখ অথবা বছর শুরুর 1 তারিখ, যেটাকে বলা হয় প্রারম্ভিক হাতে নগদ। এছাড়া আছে ব্যাংক জমা। ব্যাংক জমাও 1 তারিখের হবে প্রারম্ভিক ব্যাংক জমা। আর হলো মনিহারি। মনিহারিও 31 তারিখেরটা আসবে না, অনেকেই 9-10 এই জিনিসটা জানে না, বাট ইন্টারে গেলে তখন এই জিনিসটা দেখা যায়। তাহলে মোট বলতে গেলে রেওয়া মিলে 4টা জিনিস আসবে না, সমাপনী মজুত পণ্য, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা আর হলো সমাপনী মনিহারি। কিন্তু মাঝে মাঝে অনেক সময় সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে, যদি রেওয়া মিলে সমন্বিত ক্রয় থাকে। যদি রেওয়া মিলে সমন্বিত ক্রয় থাকে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, সমাপনী মজুত পণ্য আসবে। আবারও বলছি, যদি রেওয়া মিলে সমন্বিত ক্রয় লেখা থাকে তখন প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসবে না, সমাপনী মজুত পণ্য আসবে। সমন্বিত ক্রয় জিনিসটা কি? সমন্বিত ক্রয় হলো প্রারম্ভিক মজুত যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত। প্রারম্ভিক মজুত ও ক্রয় যোগ করে যখন সমাপনী মজুত বিয়োগ করে ফেলা হয় তখন তাকে বলা হয় সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুত ও ক্রয় অন্তর্ভুক্ত থাকে, যার ফলে প্রারম্ভিক মজুত রেওয়া মিলে আসে না, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে। সকল সঞ্চিতি ক্রেডিট। যত প্রকার যে কোনো জিনিসের সাথে সঞ্চিতি থাকলে সেটা কি হবে? ক্রেডিট। যেমন সাধারণ সঞ্চিতি, আয়কর সঞ্চিতি, তারপর কুঋণ সঞ্চিতি। শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট হবে। আবারও বলছি, যত প্রকার সঞ্চিতি থাকবে সব কিছু হবে ক্রেডিট, শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতি হবে ডেবিট। আজকে রেওয়া মিলের এগুলো আলোচনা করা হলো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে মেসেজ করবেন, ওইটার সলিউশন করে দেওয়া হবে।